তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমরা শিখব তাপ সঞ্চালন সম্পর্কে। তাপ সঞ্চালন বলতে আসলে আমরা কি বুঝি? তাপ সঞ্চালন হলো উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ। অর্থাৎ অনেক গরম কোনো বস্তু থেকে যখন তাপ কোনো ঠান্ডা বস্তুতে প্রবাহিত হয়, তখন সেই বিষয়টিকেই আমরা বলবো তাপ সঞ্চালন। এখন এই তাপ তিনটি উপায়ে সঞ্চালিত হয়। একটি হচ্ছে পরিবহন, দ্বিতীয়টি হচ্ছে পরিচলন, এবং তৃতীয়টি হচ্ছে বিকিরণ। আমরা আজকে এই তিনটি উপায় সম্পর্কে জানব। প্রথমেই আসি আমরা তাপের পরিবহন পদ্ধতিতে, বা তাপের পরিবহন পদ্ধতি বলতে আমরা কী বুঝি। মনে করো এখানে একটি মোমবাতি আছে, দেখতে পাচ্ছ তোমরা, এবং এই মোমবাতির উপর তুমি যদি একটি চা চামচ, যে কোনো একটি চামচ যদি অনেকক্ষণ ধরে রাখো, কিছুক্ষণ পর দেখবে তুমি তোমার হাতে গরম অনুভব করছো। কেন করছো? কারণ হচ্ছে কি, এই যে তাপ, এটি চামচের মধ্যে দিয়ে কিন্তু তোমার হাতে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এইখানে যে তাপ তোমার এই চামচটা হচ্ছে একটা কঠিন পদার্থ, এর মধ্য দিয়ে যে সঞ্চালিত হচ্ছে, এই পদ্ধতিটিকেই বলা হয় হচ্ছে পরিবহন পদ্ধতি। এবার আমরা দেখব তাপের পরিচলন পদ্ধতিটি কী। মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে কিছু পানি রাখা আছে। এখন নিচ থেকে যদি তুমি আগুন দাও, অর্থাৎ তাপ প্রয়োগ করো, কী হবে, এই পানিটি গরম হয়ে যাবে। এখন আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই পানিটা আসলে কীভাবে গরম হয়? চলো দেখে নিই কীভাবে গরম হয়। যখন প্রথমেই পাত্রটিতে তাপ প্রয়োগ করা হয়, এই যে নিচে যে পানিগুলো ছিল, সেই পানি প্রথমে গরম হতে শুরু করে, এবং যখন এটি গরম হতে শুরু করে, নিচ থেকে পানিগুলো উপরে উঠে যায়, এবং উপরে যে ঠান্ডা পানিগুলো ছিল, সেই পানি কি হয়, নিচে চলে আসে। এইভাবে নিচের যে গরম পানি সেটি ক্রমাগত উপরে চলে যায়, এবং উপর থেকে গরম পানি উপর থেকে ঠান্ডা পানি ক্রমাগত নিচে চলে আসে। এই যে তাপের একটা চলন হচ্ছে পানির মধ্য দিয়ে, এই পদ্ধতিটিকে বলে তাপের পরিচলন পদ্ধতি। তোমাদের জেনে রাখা ভালো যে তাপের পরিচলন পদ্ধতি সাধারণত তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। এবার আমরা দেখব তাপের বিকিরণ পদ্ধতিটি আসলে কি। যে প্রক্রিয়ায় কোনো তাপ কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটিকে বলা হয় তাপের বিকিরণ পদ্ধতি। আমরা প্রথমে জেনেছিলাম পরিবহন পদ্ধতি, যেই পদ্ধতিতে আসলে কঠিন পদার্থের মধ্য দিয়ে কী হয়েছিল, তাপ পরিবাহিত হয়েছিল। পরিচলন পদ্ধতিতে কী হয়েছিল, তাপ তরলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়েছিল। কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপের কোনো মাধ্যম দরকার হয় না। এই যে এই ছবিটিতে দেখতে পাচ্ছ, একজন ভদ্রলোক এখানে বসে আছেন এবং সে তাপ পোহাচ্ছেন। এই যে তার আগুনের পাশে বসে আছেন, কিন্তু তার গরম অনুভূতি হচ্ছে, এখানে কি কোনো কঠিন পদার্থ আছে? নাই। এখানে কি কোনো তরল পদার্থ আছে? তাও নাই। তার মানে কি, এখানে কোনো মাধ্যম ছাড়াই তাপ কি হচ্ছে, এই ভদ্রলোকের কাছে এসে পৌঁছে তাকে তাপ দিচ্ছে। তার মানে এই প্রক্রিয়াটিকে আমরা বলবো তাপের বিকিরণ পদ্ধতি। তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে আলো সঞ্চালিত হয়, মানে আমরা যে সূর্য থেকে আলো পাই, এই আলোটিও কিন্তু বিকিরণ পদ্ধতিতেই সঞ্চালিত হয়। অর্থাৎ আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা আজকে জানলাম তাপ এবং আলো এই দুটি মাধ্যম ছাড়া পরিচালিত হতে পারে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি, তাপ সঞ্চালনের পরিচলন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি এবং আলোর সঞ্চালন। তোমাদের জন্য আজকের প্রশ্ন হচ্ছে, আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? তোমরা ভিডিওটি আরেকবার দেখতে পারো, বা তোমরা যদি ইতিমধ্যে জেনে থাকো যে কেন সঞ্চালিত হয়, আমাদেরকে তাহলে মন্তব্য করে জানিয়ে দিবে। এবং আমরা আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো যে তাপ আসলে কীভাবে সঞ্চালিত হয়। তোমরা সবাই খুব ভালো থেকো।